হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন এবং মজাদার রেসিপি। এটি হলো পাকা আমের বড়া। আর এই বড়া বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি পাকা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটি ছুরির সাহায্যে আমগুলোকে আমি কেটে নেব। পিস পিস করে কেটে নিয়েছি যাতে আমটিকে যখন মিক্সিতে পেস্ট করব এটি খুব সহজেই ব্যবহার করা যায়। তারপর আমি একটি ছুরির সাহায্যে আমি কিছুটা দাগ কেটে নেব। এরপর একটি মিক্সির জার রেখে একটি চামচের সাহায্যে আম থেকে খোসা বাদ দিয়ে বাকি অংশটিকে মিক্সির জারে দিয়ে দেবো। আমি খুব ভালোভাবে আম থেকে চামচে করে পুরো অংশটিকে মিক্সির জারে দিয়ে দেবো। তারপর এই আমটির একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এতে কোনো রকম জল ব্যবহার করিনি। এরপর এই আমটিকে এখন আমি রেখে দেবো। তারপর একটি পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আমি এই বড়া বানানোর জন্য ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দার সাথে সামান্য সুজি বা আটাও ব্যবহার করতে পারেন। তারপর এতে 1/2 চামচ কালো জিরে, খুবই সামান্য খাবার সোডা, স্বাদ মতো লবণ ও 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে সব কিছুকে ময়দার সাথে আমি খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরপর এতে আমের পেস্টটি পুরোটি দিয়ে দেব। আমি এখানে 5 চামচ মতো আমের পেস্ট ব্যবহার করেছি। তারপর আমি ময়দার সাথে আমের পেস্টকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে এটি মেশানো হয়ে গেলে এরপর আমি এতে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এতে আরো কিছুটা আমি জল দিয়ে দেব। এটিকেও আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে পেস্টটি খুব পাতলা হয়ে যেতে পারে। এই পেস্টটিকে আমি খুব পাতলা বা খুব ঘন করব না। তারপর এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মসৃণ করে নিতে হবে। তারপর এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব যাতে চিনি খুব ভালোভাবে মিশে যায়। এরপর ঢাকনা খুলে এটিকে আমি আরেকবার ফেটিয়ে নেব। এখন দেখুন এটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলে একটি পাত্রে বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেব। তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এই বড়াগুলি তেলে দিয়ে দেব। আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের বড়া বানিয়ে নিতে পারেন। তারপর সব বড়াগুলি আমি ওই একইভাবে দিয়ে দেব। তেলে দেওয়ার পর এই বড়াগুলিকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। বড়াটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দেব। যতক্ষণ না এটি একটু লাল লাল ভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ এটি ভেজে নেব। এখন দেখুন এই বড়াগুলি কালার চেঞ্জ হয়ে এসেছে এবং এগুলি কত সুন্দরভাবে ফুলে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের চুলা বন্ধ করে দেব। তারপর একটি ছাঁচার সাহায্যে আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তেল ঝরিয়ে নেওয়ার পর আমি এগুলিকে একটি অন্য পাত্রে রেখে দেব। এখন আমাদের এই বড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই বড়াটা দেখুন কত সুন্দর সফট হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।